এখন তিন পেসেন্ট নিয়ে একাদশ সাজালেই কি সেটা অ্যাটাকিং ইলেভেন হয়ে গেল, অ্যাটাকিং ক্রিকেটের একটা মানদণ্ড হয়ে গেল? না, ব্যাপারটা মোটেই সেরকম না। কিন্তু যখন বাংলাদেশ ঘরের মাটিতে খেলছে এবং ঘরের মাটিতে আমরা স্পিন সহায়ক উইকেটে খেলি, সেখানে পেস বোলাররা বরাবরই আমাদের সৎ ভাইয়ের মতো হয়ে থাকে, তো সেই জায়গাটাতে যখন বাংলাদেশ এরকম একটা সাহস করছে, এটা অবশ্যই একটা বিগ সাইন যে আমরা অ্যাটাকিং ক্রিকেটের দিকে যাচ্ছি। শুধু সেটা না, সঙ্গে তো আমাদের তিনজন স্পিনারও রয়েছেন, তার মানে আমরা আমাদের বোলিংটাতে টেস্টে যেটা হয়েছে, বাংলাদেশ একসময় টেস্টে আটজন পর্যন্ত স্পেশালিস্ট ব্যাটসম্যান খেলাতো, অনেকবার খেলিয়েছে, একবার দুবার না, অনেক অনেক টেস্টে খেলেছে। সেইখানে এইখানে আমরা হচ্ছে কি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ছয়জন স্পেশালিস্ট বোলার খেলাচ্ছি, তিনজন পেস বোলার, এখানে ইবাদত রয়েছেন, শরীফুল রয়েছেন এবং খালেদ রয়েছেন, এবং তিনজন স্পিনার, সাকিব আল হাসান, তাইজুল, মেহেদি মিরাজ। সো ছয়জন বোলার নিয়ে খেলায় এইটা কিন্তু ভাই একটা একটা বিগ সেন যে আমরা আসলে শুধুমাত্র অ্যাটাকিং ক্রিকেটটা যে আমরা রপ্ত করতে চাইছি। হ্যাঁ, এটা আমাদের টেস্ট শুরু হওয়ার আগেই আমরা ইনফ্যাক্ট এই ওয়ানডে টি টোয়েন্টি সিরিজেও দেখছিলাম যে বাংলাদেশ স্পেশালিস্ট ছয় বোলার নিয়ে খেলছে, কিন্তু ওই জায়গাটাতে একটা ব্যাপার ছিল কি, আপনারা তো স্পেশালিস্ট বোলার দেবেন, যে কোনো টিম স্পেশালিস্ট বোলারদেরকে তো নির্দিষ্ট ওভারে বেশি করাতে পারবে না, ওয়ানডেতে দশ ওভারে বেশি করাতে পারবে না, টি টোয়েন্টিতে চার ওভারে বেশি করাতে পারবে না, টেস্টে তো সেই সুবিধাটা তো রয়েছে, যেই বোলার ভালো করছে তাকে দিয়ে একটা দীর্ঘ সময় তো করানো যেতেই পারে। কিন্তু সেই জায়গাটা তো যখন বাংলাদেশ ছয়জন বোলার নিয়ে খেলছে, এইটা হচ্ছে গিয়ে একটা অ্যাটাকিং ক্রিকেটের সাইন বলেই আমার কাছে মনে হয়। এখন বলতে পারেন যে সাকিব তো বোলিং করেনি আজকে, যে আমরা ওদেরকে অল আউট করে দিলাম, আটাত্তরতম ওভারে গিয়ে অল আউট করেছি, সেই আটাত্তরতম ওভারের ভিতরে সাকিব আল হাসান বোলিং করেছেন মাত্র তিন ওভার। আমি যদি পেসার আর স্পিনারদের হিসাবও দেখি, পেসাররা বোলিং করেছেন এই জায়গাটাতে হচ্ছে গিয়ে ২৯ ওভার, আমাদের স্পিনাররাও বোলিং করেছেন ৪৯তম ওভারে গিয়ে, মিরাজ যখন অল আউট করে দিলেন সেখানে হচ্ছে গিয়ে ৪৯টা ওভার হচ্ছে কি আমাদের স্পিনাররা করেছেন। সো যখন আমরা এই প্রথম দিন বোলিং করছি, পেস বোলারদের শুরুতে একটা প্রাধান্য থাকবে, প্রথম তিনজনই আমাদের পেস বোলার বোলিং করেছেন, সেগুলো সব ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে তাইজুল এবং মিরাজ সিনে এসেছেন, সাকিব আল হাসান তিনি হচ্ছে গিয়ে ওই জায়গাটা থেকে নিজেকে একটু গুটিয়ে রেখেছিলেন, সেটা অন্য আলোচনা। কিন্তু আমরা যে ছয়জন বোলার নিয়ে খেলছি, এটা আমার কাছে একটা অ্যাটাকিং ক্রিকেটের সাইন মনে হয়। শুধু বিষয়টা দিয়ে না, আপনারা খেয়াল করে দেখুন যে আমরা শুরুতে আমাদের ফিল্ড সেটিংটা কি ছিল, আমরা তিন স্লিপ এক গালি নিয়ে বোলিং করেছি, এক গালি মানে কি, ওইটাও প্রায় ওয়াইড স্লিপ, ফোর্থ স্লিপ কে একটু আর একটু ওয়াইডে দিলে যেরকম হয় সেই জায়গাটাতে বোলিং করেছে, এবং একটা বড় একটা সময় ধরে কিন্তু ক্যাপ্টেন সাকিব আল হাসান সেইভাবেই টিমকে সাজিয়েছেন, মানে ফিল্ডিং ফিল্ড প্লেসিংটা আসলে ওই রকমই ছিল। সো ওই জায়গাটাতেও আমার কাছে মনে হয় যে আমাদের মাইন্ডসেটটা যে আসলে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, একটা সুবিধা তো আমাদের আছে, আমরা কী কারণে এটা করতে পারছি, ছয়জন বোলারের কথা আমি কেন বলছি, কারণ সেক্ষেত্রে যেও আমাদের দেখা যাচ্ছে যে ছয় নম্বরে আমরা লিটন দাসের মতো প্লেয়ারকে খেলাচ্ছি, যাকে আমরা স্পেশালিস্ট কিপার হিসেবে খেলাচ্ছি। আগের চার টেস্টে আমাদের নুরুল হাসান সোহান ছিল ইলেভেনে, সো সোহান যখন ছিলেন তখন তার ব্যাটিংটা তো আমরা সেভাবে পাইনি, বা তার কাছ থেকে তো সেই প্রত্যাশার জায়গাটাও ওরকম হয়তো অত বেশি না। সো যখন আমি লিটনকে খেলাচ্ছি তখন তো এই জায়গাটাতে ৬ নম্বরে আমরা লিটনকে খেলাচ্ছি, ৭ নম্বরে আমরা মিরাজকে খেলাচ্ছি, যার ব্যাটিংটার সাম্প্রতিক সময় খুব ভালো হচ্ছে, সাম্প্রতিক সময় মানে বলতে আমি গত দুই বছর ধরে। সো বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এই জায়গায় ওই সাহসের জায়গাটা দেখিয়েছে, সবসময় যে এটা কাজ করবে এমন কোনো কথা নেই। আয়ারল্যান্ডের বিপক্ষে এই টেস্টেও এটা ব্যাকফায়ার যে একবারে করবেই না কোনোভাবে আমি সেটাও বলছি না, ধরেন আমরা প্রথম দিন শেষে আমরা দুটো উইকেট হারিয়েছি, যেহেতু আমাদের একজন ব্যাটসম্যান শর্ট, আমরা ওই আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টিতেও আমরা দেখেছি, লাস্ট টি টোয়েন্টিতে আমাদের মনে হয়েছিল একজন ব্যাটসম্যান আমরা শর্ট নিয়ে খেলছি, সো এই জায়গাটা তো আমাদের ওরকম মনে হতে পারে। কিন্তু যদি আপনি ওরকম আস্থার জায়গাটা না রাখেন তাহলে প্লেয়াররা ডেলিভার করবেটা কীভাবে, আমার পয়েন্ট হচ্ছে গিয়ে সেটা। সো বাংলাদেশের এই জায়গাটাতে ইলেভেন সাজানোর কথা বলুন, তিনজন পেসার তিনজন স্পিনার নিয়ে একাদশ সাজানোর কথা বলুন, আমাদের ব্যাটসম্যানদের উপরে স্পেশালি লিটন বা ইভেন মিরাজ সাত নম্বরে খেলছে তার উপরেও দায়িত্বের কথা বলুন, আমাদের ফিল্ড প্লেসিংয়ের কথা বলুন, সব কিছু মিলিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটেও অ্যাটাকটাকেই মন্ত্র করে নিচ্ছে। এই টেস্টের আগে প্রেস কনফারেন্স, জাস্ট আগের দিন তো প্রেস কনফারেন্সে মেহেদি হাসান মিরাজও তো বলেছেন যে আমরা ওই অ্যাটাকিং ক্রিকেটেই খেলতে চাই, ১০০ ওভারে যদি আমরা ৩৫০-৪০০ রান করতে পারি সেটা খুব ভালো, আমাদের বোলিং ফিল্ডিংয়ের ক্ষেত্রে ওইটা আমরা দেখাতে পেরেছি অ্যাটাকিং ইন্টেন্টটা, এখন ব্যাটিংয়ের ক্ষেত্রে আসলে সেইটা আমরা দেখাতে পারি কি না সেকেন্ড ডেটে সেটার দিকে আসলে খুব করে তাকিয়ে থাকবো, তাহলেই হয়তো বা বলা যাবে, তাহলে হয়তো বা শিওরলি বলা যাবে যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটটাকেও একেবারে অ্যাটাকের মন্ত্রেই টেস্ট ক্রিকেটটা বাংলাদেশ খেলবে। ওইভাবে কি বাংলাদেশ খেলবে, নাকি এটা শুধুমাত্র প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলেই বাংলাদেশ খেলছে, কী মনে হয় আপনার?